ফাইনালের মতো ফাইনাল একেবারেই মনে হচ্ছিল না প্রথম থেকেই। ফরচুন বরিশালের এক পেশে দাপট, এবং প্রথমে তারা টস জিতে যখন ব্যাটিং করা বোলিং করার সিদ্ধান্ত নেয়, সেখানেই অনেকে ভেবেছিলেন যে ফরচুন বরিশাল অর্ধেকটা ম্যাচ জিতে গিয়েছিল, রাতের ম্যাচ ডিউ থাকবে, এবং মনে হচ্ছিল যে আসলে আন্দ্রে রাসেল যদি একটা একটা ফ্লোতে চলে আসেন, একটা তার জন্যই খেলা ছিল, সেটা যদি তিনি পেয়ে যান খুব বড় কিছু করে ফেলতে পারেন, এবং সেই পথে এগিয়েছিলেন। 9 কিংবা 7 কিংবা 8 বলে তিনি 15 রান পর্যন্ত করে ফেলেছিলেন, অর্থাৎ দিন যত সময় ইনিংস যত শেষের দিকে যাচ্ছিল আন্দ্রে রাসেল ততই ভয়ানক হয়ে উঠছিলেন, অনেক রান করছিলেন, জেমস ফুলারকে মারছিলেন, পরবর্তী সাইফউদ্দিন যেভাবে তাকে শেষ ওভারে আটকালেন, অর্থাৎ যদিও একটা নো বল 3টা ওয়াইড দিয়ে অতিরিক্ত 4 রান দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যেভাবে একটা দুইটা সিঙ্গেল দিয়ে ওভারটা শেষ করলেন, 10টা বলে 10টাই ইয়র্কার করলেন, সেটা আসলে অভাবনীয়। মানে সাইফউদ্দিন এভাবে কামব্যাক করলেন ম্যাচের মধ্যে, যেটা যে ওভারকে আসলে বাহবা না দিয়েই নয়, অর্থাৎ এই ওভারটা আসলে ম্যাচের যে রানটা হতে পারতো 160-এর অধিক, সেই রানটাকে আসলে তিনি 150-এর আশেপাশে রাখলেন। এটা সাইফউদ্দিন একটা বড় ক্রেডিট পেতেই পারেন, আগের ওভার 19তম ওভারে দল এইভাবে খারাপ করার পর আসলে লাস্ট ওভারে এইভাবে তিনি যেভাবে দলকে খেলায় ফিরিয়ে আনলেন, সেটা এক কথায় অসাধারণ এবং অতুলনীয়। সাইফউদ্দিনের এই জায়গাটা, এক ওভারে 10টা ইয়র্কার ট্রাই করেছেন, যার কারণে 3টা ওয়াইড হয়েছিল, একটা নো বল দিয়েছিলেন, সব মিলিয়ে সেই ওভারটার জন্য সবাই আসলে বাবা দিচ্ছেন, এবং এখানে স্টেডিয়ামের বাইরে আসলে কুমিল্লা এবং বরিশাল দুই দলের ভক্তদের একদল আরেক দলকে যে কথার লড়াই সেটা চলছে। বাকি লড়াইটা আসলে তামিম, মায়ার্স, মিলার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের, মেহেদী মিরাজদের, তারা আসলে মাঠের ক্রিকেটে সেটা এক্সিকিউট করতে পারে কিনা, এখন একটা চ্যালেঞ্জিং স্কোর রয়েছে, সেটা সেই চ্যালেঞ্জিং স্কোরটা যদি ফরচুন বরিশাল অতিক্রম করতে পারে তাহলে তাদের প্রথম শিরোপা থেকে তারা আসলে খুব বেশি দূরে নয়। তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের নিয়ে গড়া যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ যদি আসলে এই রানটা চেস করতে না পারে সেটা হবে আরো হতাশাজনক। তবে তাদের সেই এই ব্যাটিং লাইন আপের জন্য আসলে কাজের কাছরা করে দিয়ে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিনরা। সাইফউদ্দিন পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে যখন থেকে আসলে কামব্যাক করেছেন তখন থেকে খুব ভালো খেলছেন, খুব ভালো লড়াই করছেন, নিজেকে প্রমাণ করে চলেছেন 9 মাস পর ক্রিকেটে ফিরে। সাইফউদ্দিন আজকেও যেভাবে আসলে কামব্যাক করেছেন, যেভাবে আসলে তিনি শুরু করেছেন সেটা এক কথায় অসাধারণ, এবং লাস্ট ওভারটা আসলে পোলার্ডকে তিনি যেভাবে, দুঃখিত, আন্দ্রে রাসেলকে তিনি যেভাবে খাবি খাওয়ালেন, যেভাবে আন্দ্রে রাসেলকে তিনি নাচালেন বারবার ইয়র্কার দিয়ে, যেভাবে রাসেলের উইক জোন ওই ইয়র্কার জন্য যেভাবে আসলে দিয়ে আসলে তাকে আটকানোর চেষ্টা করেছেন সেটা আসলে এক কথায় অসাধারণ। এবং আমরা দেখতে পাচ্ছেন এখনো দর্শকরা ঢুকছেন, দর্শকরা প্রবেশ করছেন, দর্শকরা আসলে ম্যাচের যে আরো একটা ইনিংস আছে সেটা দেখার জন্য এখনো দর্শকদের ভিড়, এখনো দর্শকরা প্রবেশ করছেন, এখন অলরেডি একটা ইনিংস শেষ, দর্শকদের সে ক্রেজিনেসটা রয়ে গিয়েছে। দেখা যাক তামিম, মুশফিক, সৌম্য, রিয়াদরা তাদের ভক্তদের মুখে হাসি পোড়াতে পারেন কিনা, নিঃসন্দেহে তামিমরা সেই চেষ্টাটাই তো করবেন। আর সাইফউদ্দিন কাজের কাজটা বল হাতে যে যা যা করা সেটাই করে দিয়ে গিয়েছেন, আন্দ্রে রাসেল যদি আরেকটু হয় না করতেন রানটা 170-এর বেশিও যেতে পারতো, সেটা তিনি খুব খুব ক্যালকুলেটিভ বোলিং করেছেন, খুব সীমাবদ্ধ করে রেখেছেন, এক প্রকার জাকির আলী অনেক কিংবা কাউকে আসলে খোলস ছুড়ে কিছু করতে দেননি, হৃদয় খুব দারুণ শুরু করেছেন কিন্তু তাকেও আসলে ফরচুন বরিশালের বোলাররা আটকে দিয়েছেন, রিটন দাসকে খুব বেশি কিছু করতে দেননি, মাহিদুল অঙ্কন অনেক বেশি ডট খেলেছেন, জাকির আলী অনেক যে ফিনিশিং এ যার খ্যাতি আছে তিনিও আসলে আজকে ফিনিশিং এ কিছুই করতে পারেননি, তাকে আসলে তিনি 23 থেকে 24টা বল খেলে 19 থেকে 20টা রান করেছেন, অর্থাৎ যেটা আসলে আইডিয়াল না, যেটা আসলে ফাইনালের মঞ্চের জন্য অনেক কম। এবং আন্দ্রে রাসেল বিগ ম্যান, সে আসলে যেভাবে লড়াই করছিল, সে আসলে যেভাবে গর্জে উঠেছিল, 7 বলে 25 রানের মতো একটা ক্যামিও খেলে ফেলেছিল, তাকে আবার আটকে দেয়া, শেষ পর্যন্ত তিনি 27 রান অপরাজিত ছিলেন 13 বলের মতো খেলে, তো আসলে সেটা আসলে সাইফউদ্দিনকে ক্রেডিট দিতেই হয়। দর্শক, আপনারা আপনাদের সাথে আবারও হাজির হব, স্পোর্টস বাংলার সাথেই থাকুন, ধন্যবাদ।